বিএনপি আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছে, ভাড়া করে বিদেশি কূটনীতিকদের নিয়ে এসেও সুবিধা করতে পারেনি বলে অভিমত আওয়ামী লীগ নেতাদের। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সব কথা বলেন নেতারা। আরেক অনুষ্ঠানে 14 দলের নেতারা বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত করছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার রাজধানীতে বেশ কয়েকটি আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছে। সব স্থান করার কোন রাস্তা তোমরা খোলা রাখো, একটা দরজাও খোলা নেই, একটা জানালাও খোলা নেই, সব তোমরা বন্ধ করে দিয়েছ। আমরা তোমাদের প্রতিপক্ষ ভাবি, তোমরা আমাদের শত্রু ভাবো, শত্রুর সঙ্গে কিভাবে সহাবস্থান করবে, এটা হলো আমার প্রশ্ন। শোক দিবসের আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশ থেকে ভাড়া করে কূটনীতিক এনেও কোনো লাভ হয়নি। যাদের দ্বারে দ্বারে তারা ঘুরছেন, বিভিন্ন বিদেশের থেকে তারা ভাড়া করে কূটনীতিবিদদেরকে নিয়ে আসছেন, তাদের উদ্দেশ্য করে আমি শুধু একটা কথাই বলবো যে লাভ হবে না বাংলাদেশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় 14 দলের নেতারা বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মূল লক্ষ্য 30 লক্ষ লোকের রক্তের আখরে লেখা সংবিধানকে পরিবর্তন করা, এই সংবিধানকে পাকিস্তানি কায়দায় নিয়ে যাওয়া, এইটি হচ্ছে তাদের মূল লক্ষ্য, আন্দোলনের মূল উদ্দেশ্য। তাই তারা সাংবিধানিক ভিত্তিতে নির্বাচন মানতে রাজি নয়। সেই মার্কিন সাম্রাজ্যবাদ 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা সংশোধিত হয়নি। আজকে 52 বছর পরও তারা সেই পুরনো খেলায়, পুরনো স্বপ্নে বিমূর হয়ে আমাদের রিজিম চেঞ্জ করতে চায়, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চায়। জাতীয় প্রেস ক্লাবের ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, 15ই আগস্টে জিয়াউর রহমানের নির্দেশেই পরিকল্পিতভাবে জাতির পিতা ও তার পরিবারকে হত্যা করা হয়েছিল। আমাদের জাতির পিতাকে হত্যা করা শুধুমাত্র জাতির পিতা একটি ব্যক্তিকে হত্যা করার বিষয় ছিল না, আমাদের পুরো স্বাধীনতা, আমাদের পুরো মুক্তিযুদ্ধকে সেদিন হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, যা কারা নেপথ্যে কাজ করেছে, এমনকি এখন অনেক তথ্য উপাত্তে সুনির্দিষ্টভাবে পরিষ্কার যে কে কি দায়িত্ব পালন করেছে। ইউসুফ রানা, DBC News, ঢাকা।